জানেন মায়েরা, আমি ছোট্টবেলা থেকে কীর্তন করছি, ক্লাস সেভেন থেকে। কীর্তনের কিছুই জানি না, শুধুমাত্র গুরু কৃপায় এই জায়গাতে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। না আছে জ্ঞান, না আছে ভক্তি, কিছুই নেই আমার, কিন্তু গোবিন্দ দাঁড় করিয়েছে এই জায়গাটাতে, এই আসনটাতে। যিনি পিছনে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন, আমার বাবা। আমার বাবার হাত ধরে, আমার মায়ের অনুপ্রেরণায়, আমার মায়ের আশীর্বাদে আজকে আমি কীর্তন গান করছি মা। যেদিন থেকে কীর্তন গান শিখেছি গুরুচরণ আশ্রয় করে, সেদিন থেকে আমি আমিষ আহার বর্জন করেছি। কিন্তু জানেন মা, কীর্তন গান করতে করতে যখন আমার বিবাহের সময় হলো, যেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী বেঙ্গল পুলিশে চাকরি করেন, উনি এসেছেন আজকে আপনাদের গ্রামে। কিন্তু মা দেখুন, এমন একটা পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন যেখানে কেউ কৃষ্ণ ভক্ত নয় মা, যেখানে কেউ কৃষ্ণ ভক্ত নয়, যেখানে কেউ গলায় তুলসীর মালা পরে না, সবাই আমিষ আহার করে। শুধু আমিষ আহার করে তা কিন্তু নয়, পুরুষ সদস্য যারা আছে তারা মদ্যপানও করে, আর এত মদ্যপান করে, এত করে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকে। এমন একটা পরিবারে গোবিন্দ আমাকে পাঠিয়েছে, আর যেদিন থেকে ওখানে গিয়ে এমন আচার আচরণ আমি দেখছি, কত কেঁদেছি গোবিন্দের কাছে, আমাকে তুমি কোথায় পাঠিয়েছ, আমি কি করে হরিনাম গাইব এমন পরিবেশে থেকে, যেগুলো আমি কোনোদিন দেখিনি, আজকে সেইগুলো আমাকে দেখতে হচ্ছে। আমি জানি তুমি ভক্তকে বড় কাঁদাতে ভালোবাসো, কত আসরে কীর্তন করেছি ভক্তের চরণে দাঁড়িয়ে, ভক্তের চরণতলে দাঁড়িয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, গোবিন্দ আমার জীবনে যদি কোনো সুখ থাকে তুমি কেড়ে নিও, কিন্তু কোনোদিন ভক্তের চরণ থেকে আমাকে দূরে ঠেলে দিও না। কিন্তু এ তুমি আমাকে কোন পরিবেশে এনেছো দয়াল, আমি কি করে তোমার নাম করব, কি করে তোমায় ভালোবাসবো। মা গো, আজকে সেই পরিবেশ, যারা একদিন আমিষ আহার ছাড়া খেতে পারত না, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ভাসুর, আজকে যারা আমিষ আহার করতো, আজকে তারা হয়ে গেছে গুরু গোবিন্দের কৃপায় প্রসাদ ভোজী। আজকে তারা ভগবানের সেবা না দিয়ে জলগ্রহণ করে না মা, নিত্য ভগবানের সেবা করে, তারপর তারা সেবা করে। আর শুধু তাই নয় মা, যে হাতে একদিন তারা ধরেছিল মদের গ্লাস, আজকে সেই হাতে ধরেছে তারা নামের মালা, তারা দাদার সঙ্গে তিলক সেবা করছে, গুরুচরণ আশ্রয় করেছে। এই যে তাদের এই পরিবর্তন, সবই গুরু গোবিন্দের কৃপায় মা। শুধু আমার পরিবারের মানুষ যে পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়, কত কেঁদেছি গোবিন্দের কাছে, তুমি সবার অন্তরে কৃষ্ণ ভক্তি দিও দয়াময়, সবাইকে তুমি ভক্তে পরিণত করো। ভক্তের চোখের জলের মূল্য গোবিন্দ কখনো বিফলে যেতে দেয় না মা। তাই আজকে শুধু আমার পরিবারের মানুষ নয়, আশেপাশের অনেক মায়েরা তারা আজকে ভজন করছে, আমাদের ওখানে যারা গিয়েছে আমার গান বায়না করার জন্য, আমার বাড়িতে, আমাদের বাড়ির পরিবেশ চারিদিকে দেখে তারা বলে, তোমাদের কি বৈষ্ণব পরিবার, হ্যাঁ, কত যে আনন্দ লাগে তখন। সকালবেলায় প্রত্যেক বাড়িতেই ভগবানের আরতি হচ্ছে, হরিনাম হচ্ছে, মায়েরা করতাল বাজিয়ে হরিনাম করছে, মায়েরা তুলসী পরিক্রমা করছে। এবং শুধু এখানেই থেমে যায়নি মা, আমাদের গ্রামের নাম হলো হরিনারায়ণপুর, জেলা পূর্ব মেদিনীপুর,
থানা পাঁশকুড়া, আর গ্রাম হলো হরিনারায়ণপুর। আমার সেই হরিনারায়ণপুরকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য, এই যে আমি রাত জেগে কষ্ট করে অর্থ উপার্জন করছি, জানো তো মা, জীবনে তো আমরা অনেক অর্থ উপার্জন করি, অনেকেই অর্থ উপার্জন করি, আমিও করছি হরিনাম করে আপনাদের মতো ভক্তির চরণ তলে। আমি এই হরিনাম করে যতটা উপার্জন করছি, আমার সেই উপার্জিত অর্থ দিয়ে আমার ওই হরিনারায়ণপুরকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য আমি এক বিঘে জায়গা কিনেছি। নিজে বাড়ি বানাবো বলে নয় মা, একটা উদ্দেশ্য নিয়েই কিনেছি, আমার গোবিন্দের মন্দির বানানোর জন্য। এত একটা কঠিন কাজে গোবিন্দ আমাকে নামিয়েছে, আমি সামান্য একজন নারী মাত্র, আমার দ্বারা কি করে এত বড় কাজ হবে? আমি যখন ওই মন্দিরের জায়গাটাকে যাই, তখন বুকটা কেঁপে ওঠে, কি করে পারব? সেই জায়গায় আজকে মন্দিরের কাজ শুরু হয়েছে মা, গোবিন্দ মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আপনারা যাবেন পদধূলি দেওয়ার জন্য, এবং আপনাদের গ্রামে যদি কোনো ব্যক্তি মন্দির নির্মাণের সহযোগিতা করতে চান, অবশ্যই করবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন গুরুর বাক্য যেন পালন করতে পারি। আমার যিনি দীক্ষা গুরু, তিনি বাসুদেব ঘোষের মন্দিরে তমলুকে, আগামী দিন থেকে ওখানে উৎসব, মহাপ্রভুর পাদুকা আসবে তমলুক, যেখানে বাসুদেব ঘোষের সমাধি, উনি হলেন আমার দীক্ষা গুরু। আমার গুরুদেব গিয়েছিলেন মন্দিরের ভিত প্রতিষ্ঠা করার জন্য, এবং আমার শিক্ষাগুরু, আমি ওনার নাম প্রথমেই বলেছি কীর্তন শুরু করবার আগে, শ্রীদেব গোপাল অধিকারী আমার শিক্ষাগুরু, ওনারা গিয়েছিলেন। আমার গুরুদেব মন্দিরের নামকরণ করে এসেছেন বৃন্দাবনে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউর মন্দিরের নাম অনুসরণ করে মন্দিরের নামকরণ করেছেন, শ্রী শ্রী শ্যামসুন্দরজিউর মন্দির। উনি বলেছেন হরিনারায়ণপুর হয়ে উঠুক আজ থেকে হরি আরাধনার জায়গা। আমার গুরুদেব, আমি কোনোদিন নিজ হাতে ওনার সেবা দিতে পারিনি মা, কারণ ওনার সেবার যোগ্য আমি নই, কিন্তু আমাকে গুরুদেব কথা দিয়েছিলেন, কথা দিয়েছে যে যেদিন তোমার মন্দির প্রতিষ্ঠা হবে সেদিন আমি তোমার হাতে সেবা নেব, তাই আপনারা আশীর্বাদ করবেন জীবনের আয়ু সূর্য ডুবে যাবার আগে, জীবনের আয়ু সূর্য ডুবে যাবার আগে আমি যেন আমার গুরুদেবের সেবা করতে পারি, আমি যেন গুরুদেবের বাক্য পালন করতে পারি, আমি যেন গুরুদেবের কথা মানতে পারি। তোমরা কৃপা কর, তাই ভক্তমণ্ডলী, জীবনে অনেক বাধা পেরিয়ে, অনেক ঝড় পেরিয়ে, অনেক মান অপমান পেছনে ফেলে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি মা। আপনারা আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, অর্থ না দিতে পারেন মনোবলটা দিয়ে সহযোগিতা করবেন, যেন কোনো পরিস্থিতিতে যেন পিছিয়ে না পড়ি,
এইটুকু আশীর্বাদ আপনারা করবেন। এবং আপনাদের প্রত্যেকের আশীর্বাদে আমার বাড়িতে একটি ছেলেও আছে মা, যার নাম হলো কৃষ্ণ গোপাল। এই শ্রাবণে 9 বছর হবে ওর বয়স। গোবিন্দের কাছে চেয়েছিলাম, গোবিন্দ আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য একটি কৃষ্ণভক্ত সন্তান দিও। যেমন তুমি দৈত্যকুলে প্রহ্লাদকে পাঠিয়েছিলে, তেমনি তুমি আমার এই দৈত্যকুলে এমন একজন কৃষ্ণভক্ত সন্তানকে পাঠিও, যার দ্বারা আমার এই দৈত্যকুল উদ্ধার হবে। কারণ আমি শুনেছি, যদি কোনো বংশে কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, নরক থেকে উদ্ধার হয়। তাই তুমি আমার এই দৈত্যকুলে এমন একজন কৃষ্ণভক্ত সন্তানকে পাঠিও, যার দ্বারা আমার এই দৈত্যকুল উদ্ধার হবে। তাই মা, কৃষ্ণ গোপালকে আশীর্বাদ করবেন। ও তো ভক্ত হয়েই এসেছে, কেন বললাম, কারণ আমরা কীর্তনে বলি, শাস্ত্রে বলেছে, মা গর্ভবতী অবস্থায় যাহা যাহা চিন্তা ভাবনা করে তার গর্ভের সন্তান নাকি সেই গুণাবলী নিয়ে জগতে আসে। যেমন এখন মায়েরা, আমরা যেমন ডাক্তার বলে দেয় গর্ভ যখনই হবে, ডাক্তার বলে দেয় যে কোনো কাজকর্ম করা চলবে না, গর্ভ অবস্থায় রেস্টে থাকতে হবে। কিন্তু জানেন মা, আমি কৃষ্ণ গোপালকে নিয়ে 8.5 মাস পর্যন্ত প্রোগ্রাম করেছি, কোনো কষ্ট গোবিন্দ আমাকে দেয়নি। এবং প্রাকৃতিক নিয়মে যেমন করে মায়েরা সন্তানের জন্ম দেয়, সেই নিয়মেই আমি চেয়েছি সন্তানকে জন্ম দিতে। তাই মা, গর্ভ অবস্থায় চেয়েছি ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর কিছু নয়। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। কৃষ্ণ গোপাল স্কুলে যায়, গলায় তার তুলসীর মালা আছে এবং তিলক স্মরণ করেই সে স্কুলে যায়। তাই আপনিও যদি আপনার সন্তানকে কৃষ্ণভক্ত করতে চান, এখন থেকেই ছেলেকে বেড়া দিয়ে আগলিয়ে রাখুন। কিসের বেড়া দেবেন বলে, এই তুলসীর মালা হলো আমাদের ভক্তি জীবনের বেড়া। এই তুলসীর মালা গলায় থাকলে আপনি খারাপ কাজ করতে বারবার আপনাকে বাধা দেবে, করো না এমন কাজ। কে বাধা দেবে, কেন, ওই যে বেড়া দিয়েছ। তাই মা, যে যার গুরুচরণ আশ্রয় করে আপনারাও এগিয়ে যাবেন, আপনাদেরও মনের বাসনা গোবিন্দ পূর্ণ করবেন। কারণ তিনি হলেন বাঞ্ছা কল্পতরু, তিনি কারো বাঞ্ছা অপূর্ণ রাখে না। নিতাই গৌর হরি হরি বল।